স্টেশন আসছি, এখান থেকে একটা পাহাড় দেখা যাচ্ছে, আপনারা দেখছেন কিনা। দেখুন পুরো বরফে ঢাকা। এখন আমরা ইমিগ্রেশন অফিসের দিকে হাঁটা শুরু করবো। ইমিগ্রেশন অফিসে কাজ শেষ করে বের হয়েছি। ইনা আপনাদের পাখি নিয়ে খেলা করছে। চলো, দেরি হয়ে যাচ্ছে বাবা। অনেক ডকুমেন্ট ইনফরমেশন ওদের আসলে ওয়েবসাইটে দেয়া নাই, যেটা আজকে আমরা এক্সপিরিয়েন্স করলাম। এখন আমরা টোকিওর দিকে যাব। আমরা এখন আছি ইবিসু স্টেশনে, হালাল রামেন খেতে যাব। আমি জানি আপনি খাইতে চাইছেন। আমরা রেস্টুরেন্টের সামনে পৌঁছে 4:30 দিকে, এটা 5টার দিকে ওপেন হয়, তাই সামনে যেহেতু ইবিসু গার্ডেন ছিল আমরা সেখানে গেলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম রামেন খাওয়ার জন্য। আমরা এখান থেকে অর্ডার করেছিলাম স্পাইসি ফ্রাইড চিকেন রামেন আর হচ্ছে স্পাইসি ইয়াকিনিকু রামেন। কোয়ান্টিটি বেশ ভালোই ছিল, আমাদের কাছে ভালো লেগেছে। আপনারা যারা আসতে চান তাদের জন্য আমরা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। Oh,
বাই, আল্লাহ হাফেজ। এটা কে দিদি? না, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।